দেবদার বাঘা যতীন থার্ড উইকের শেষ না করা সত্ত্বেও এখন ভিতরেই পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকার বক্স অফিস কালেকশন করে ফেললো নাকি হে গেছে ওয়েলকাম টু ভাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা আমি আমি চেষ্টা করছি যে শুধুমাত্র নেগেটিভলি ভিডিও না বানিয়ে কিছু পজিটিভলিও বানাতে কারণ আমি আগে আমার বাংলা ছবিকে ভালোবাসি আর সেখানে ভালোবেসে আমি যদি নেগেটিভই বলে যাই শুধু আমি এটা চিন্তা করে দেখলাম যে আমি যদি শুধুমাত্র নেগেটিভই বলে যাই তাহলে ব্যাপারটা খুব বাজে দাঁড়াচ্ছে ব্যাপারটা খুব ভুল দাঁড়াচ্ছে কারণ আজকে আমার অনেক কিছু বিচার করতে হবে আজকে আমার বাংলা সিনারিও বিচার করতে হবে আজকে আমার অনেক কিছু ছোট 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 এলিমেন্টস বিচার করতে হবে সেখানে বাংলা ছবি আজকে বাংলা কোন বাংলা ছবিটা আজকের ডেটে তুমি বুকমহেশ খুলে দেখো তো কোন বাংলা ছবিটা চলছে না রক্তবিদ চলছে না দশম অবতার চলছে না মিথিন মাসেই চলছে না বাগাজু মারাত্মক রেসপন্স এমন তো কিছু নয় আজকের রেসপন্স যেটাই দেখছে সেটা সোমবারের জন্য একটা ডিসেন্ট রেসপন্স ইচ অ্যান্ড এভরি বেঙ্গলি ফিল্মসের জন্য আজকে যখন জিদ্দার ছবি আসে সেই ছবিটি যখন মারাত্মক কোনো রেসপন্স করে না চেঙ্গিজের কথাই আমি তুলে নিলাম সেই ছবিটা যখন থার্ড উইকের সোমবার এসে দাঁড়িয়ে মারাত্মক কোনো রেসপন্স করছে না কোথাও হাউসফুল ফুল মারাত্মক কিছু নেই তখন কি আমরা আমরা সেই জিনিসটাকে নিয়ে মাতামাতি করি না কেন করি না বলো তো আমরা কমার্শিয়াল ছবিকে ভালোবাসি তাহলে আমি দেবদার ক্ষেত্রে কেন করব যে আমার আমার ওই জিনিসটাকে বেশি করে হাইলাইট করে দেখছ চলছে না এটা তো বলবো না কেন বলবো ভাই আমি এটা বলবো না আর এবং আমি এটা শিওরলি বলছি জিদ্দার ফ্যান্সরা যারা এ রয়েছেন তারা এখন এটাকে নিয়ে বলছেন কালকে জিদ্দার মানুষ আসবে তোমার তোমাদের নিয়ে এই ধরনের জিনিসপত্র বলে ভালো লাগবে বাংলা সিনারিয়েটার বোঝো কিন্তু হ্যাঁ রক্তবীজ কিন্তু পিওরন মেন স্ট্রিম থ্রিলার নয় রক্তবীজ একটা এমন জিনিস যেটা চলছে সেটা হচ্ছে শুধুমাত্র বাংলার এই ফ্যামিলি অডিয়েন্সের জন্য এবার ইয়ে মানুষ কিন্তু ফ্যামিলি ড্রামা নয় আমি এটাও বলে দিলাম তাই নোংরামিটা যত করবে তত কাদা যত ছিটকাবে তত নিজের গাছ গায়ের ছিটকাবে তা আমার মনে হয় ফ্যান ওয়ার বন্ধ করে আমাদেরকে এটা বোঝা উচিত যে আজকের ডেটে দেবদাকে সাপোর্ট করলে কালকের ডেটে জিদ্দাকেও সাপোর্ট করবো এই করে আমরা বাংলা ইন্ডাস্ট্রির এই যে মিথ যে ফ্যামিলি ড্রামার বাইরে গিয়েও আমরা হেঁটে দিতে পারি সেটাও আমাদেরকে দেখাতে হবে তার জন্য কিন্তু এই নোংরামিটা করা উচিত না আমার মনে হয় ভার্সেস করা উচিত না তাই না এবং শুধু ফ্যানদেরকে বলছি না এমন অনেক মানুষ জুনেরা রয়েছেন যারা হয়তো ভাবছেন যে বাগাদুজিন চলেনি এই সেই তাদের কাছে কি রিপোর্ট আছে কি ডেটা আছে আমরা আমাদের কাছে শুধু বুকমাই শো আছে বুকমাইশোর বাইরে আমাদের কাছে আর কেন কেন বাকিটা কেন নেই আজকে যখন আমরা এটা বিলিভ করে নিতে পারছি যে রানাঘাটে হাউসফুল যাচ্ছে চেঙ্গিস সেটা যখন আমরা দেখছি সেটা দেখার পরে আমরা যখন এটা ভাবছি ব্যাক অফ দ্য মাইন্ড যে চেঙ্গিস তো রানাঘাটে হাউসফুল গেছে চেঙ্গিস তো নদীয়াতে গেছে চেঙ্গিস তো বিভিন্ন মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন সাইডসে গেছে সেখানে যাওয়ার দরুন চিঙ্গিজের কালেকশনটা ভালো হয়েছে এবং চিঙ্গিজ সুপার হিট হয়েছে সে কারণ সেখানে আমরা কেন এটা ভাবতে পারছি না যে বাঘা যতীনও কিন্তু প্যান ইন্ডিয়া ওয়ার্ক না করলেও যতীন কিন্তু মাল্টিপ্লেক্স চেনের বাইরে বেরিয়ে কলকাতার বাইরে বেরিয়ে ভালো চলছে গ্রামে গঞ্জে মফেশনে ভালো চলছে সিঙ্গল স্ক্রিন নেই আজকে আমার মনে হচ্ছে চিঙ্গিজের সময় আমার মনে হয়নি আমার এই জিনিসটা কেমন এটা লাগে মানে আমি আমি বুঝতে পারছি না বাঘা যতীন কি মেন কমার্শিয়াল অ্যাকশন ছবি নয় চিঙ্গিস শুধু অ্যাকশন ছবি বা জিদ্দাই শুধু অ্যাকশন ছবি করছেন এরকমটা তো নয় তাই আমার মনে হয় যে যতটা আমরা স্ট্রিম মিডিয়া হিসেবে স্ট্রিম ছবি হিসেবে জিদ্দাকে সাপোর্ট করছি ততটাই কিন্তু দেবদাকেও করা উচিত যা বক্স অফিস চেঙ্গিজের আসছে তাই বক্স অফিসই কাইন্ড অফ আশেপাশে দেবদার আসছে হ্যাঁ আশা অনুরূপ কালেকশন হয়নি এই কথাটা আমরা জুড়ে দিতে পারি ছবিটার সাথে আর যে আমরা ছবিটাতে এই কালেকশন এক্সপেক্ট করেছিলাম দশ কোটি বারো কোটি এক্সপেক্ট করেছিলাম সেটা হয়নি চেঙ্গিজেরও হয়নি এটারও হয়নি অনেস্টলি দেপে এবার যদি প্রজাপতির সাথে সব ছবিকে কোলাবরেট করতে চাই করতে চাই যে কেন বাই প্রজাপতির মতন কালেকশন হলো কেন বোমকেশ প্রজাপতি আরে সব ছবি প্রজাপতি হবে না দেবদার আগেই প্রজাপতির মতন কটা ছবি ছিল টনিকও তো প্রজাপতির মতন হয়নি তাই না কেশমিশ হয়নি কাছে মানুষ হয়নি একটা ছবি তো প্রজাপতি একটা প্রজাপতি হয়ে গেল মানে সব ছবিকে প্রজাপতি হতে হবে এরকম কোনো হয় না প্রত্যেকটা ছবিকে অ্যামাজন অভিযানে মতন পঞ্চাশ কোটি টাকা কালেকশন করেছে যদি করতো তাহলে আজকে আমাদের ইন্ডাস্ট্রি এই জায়গায় দাঁড়িয়ে থাকতো আজকে প্রত্যেকটা ছবিকে চাঁদের পাওয়ার মতন হিউজ কালেকশন করেছে করেনি তো না তো এবার আসি একটা পয়েন্টে এখানে দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে কিছু জানানো হোক এটুকুই চাইব ট্রোল দেভিটাসের পক্ষ থেকে একটা জিনিস জানানো হয়েছে অলরেডি এই পোস্টটি তারা করে পাঁচ পয়েন্ট টু ফাইভ সি ফাইভ পয়েন্ট টু ফাইভ এবং এইটার ব্রেকডাউনও তারা করে দিয়েছে বাঘাজ্যোতি ইজ রোড অ্যাট বক্স অফিস আর্নিং এ এখানে পাঁচ পয়েন্ট ফাইভ সিআর টু ফাইভ সি এটাকে আঠেরো দিনে বলেছে আঠেরো দিনের ভিতরে টু ফাইভ সিআর ক্লোজ করেছে ব্রেকডাউনে তারা লিখেছে তিন কোটি পাঁচ দিনের ভিতরে কমপ্লিট করেছে অফিসিয়াল ফিগার পাবলিক্স বাই নিউজ পেপার তারপরে হচ্ছে যেটা দিয়েছে তারা ফোর পয়েন্ট সিক্স থ্রি সিআর ইন ইলেভেন ডেজ তারপরে ফাইভ পয়েন্ট টু ফাইভ সিআর ইন এইটিন ডেজ নোট অল ডাটা হ্যাজবিন কমপ্লি কম্পি কম্পিলেট ফর ভেরিয়াস সোর্স ইনক্লুডিং প্রডিউসার ডিস্ট্রিবিউটার এক্সিবিটার অ্যান্ড আওয়ারটেক ট্র্যাকার্স তো এটা তারা বলেছে তা আমার কাছে বক্তব্য হচ্ছে যে এই কালেকশানটা কি সত্যি কালেকশান বন্ধুরা বলে রাখি পাঁচ কোটি টাকা প্লাস কালেকশান কিন্তু এই ছবিটা করতেই পারে এই যে কালেকশানটা দেখানো হচ্ছে এটা ভুল কিন্তু শুধু না হতেও পারে আমরা যদি আজকে বলেই দিই যে হ্যাঁ এই ছবিটা ফালতু এই ছবিটা পাঁচ কোটি টাকাও কালেকশন করে হতে পারে না ভাই কেন বলছি কারণ তিন মানে যে ছবিটা তিন কোটি টাকা পাঁচ দিনে কালেকশান করছে সেই ছবিটা কী করে তার বা মানে আর দু কোটি টাকা কালেকশন বাড়িয়ে নিতে পারবে না ইজিলি বাড়িয়ে নেবে না আঠেরো দিনে তো আমার একটাই জিনিস বক্তব্য আমার একটাই জিনিস বলার তোমাদেরকে তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো নিজের ছবিটা আঠেরো দিনে এই কালেকশনটা করেছে পাঁচ কোটি টাকা তো সব কিছু মিলিয়ে মানে প্যান ইন্ডিয়া থেকে শুরু করে এখানে সব কিছু মিলিয়ে তো সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নেই এবং সিঙ্গেল স্ক্রিনের ছবিটা ভালো চলেছে তাই সিঙ্গেল স্ক্রিনের রিপোর্ট নেই আমাদের কাছে এখানে যেটা বলছেন তারা যে তাদের পুরো রিপোর্টটা তারা মানে নিজেদের ট্র্যাকার এক্সিবিটার ডিস্ট্রিবিউটার এদের থেকে রিপোর্টটা পেয়েছেন তা আমার বক্তব্য হচ্ছে এরকম একটা ভালো কালেকশান করেছে যখন খুবই খুশির মুহূর্ত এরকম একটা ভালো কালেকশান করেছে তো এরম একটা কালেকশান করার পরে আমি শুধু একটাই রিকোয়েস্ট এন্টায়ার দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিমের কাছে তারা যেন এই কালেকশান রিপোর্টটাকে জানায় বা এটাকে ভেরিফাই করে বা এটাকে স্ট্রং বলে হ্যাঁ এটাকে বলে যে হ্যাঁ এইটাই কালেকশান করেছে এবং বা তারা যদি নাও করে অ্যাটলিস্ট ডিস্ট্রিবিউটার এক্সিবিউটার কেউ না কেউ একটা যেন এই কালেকশানটাকে জানায় বা এরকম কোনো কালেকশানকে জানায় অ্যাটলিস্ট পাঁচ কোটি কালেকশানকেও কোট করে আমার কাছে বক্তব্য হচ্ছে বাকি সবাই জানালো কালেকশান দেবদা কেন জানালো না এটা তো প্রবলেম এখানে জিদ্দাও কালেকশন জানায় না এখানে দেবদাও কালেকশন জানায় না আমার মনে হয় নাও টাইম এখন সেই সময়টা এসেছে যেখানে দেবদা জিদ্দাকেও কিন্তু জানা জানানো উচিত তাদের ফিগারটা জানানো উচিত তারা জানালে কিন্তু আর বাকিরা সব কিছু সব কিছু মানে এই এত কন্ট্রোভার্সি এত কথাবার্তা এত কিছু কারণ বাংলায় তো ট্রেড ফিগার নেই ট্রেড অ্যানালিসিস নেই বাংলায় কোনো ওরকমভাবে এও হয় না ওয়েবসাইটও নেই সব মিলিয়ে যদি তারা যদি সত্যিটা জানিয়ে দেয় আমার মনে হয় আর কেউ মানে আর কোনো প্রশ্ন উঠবে না সেটা নিয়ে যে এটা ওটা এটা এটা এরকম কিছু প্রশ্ন তারা বলে দিল স্ক্রিন থেকে আমার এত কালেকশন হয়েছে মাল্টিপ্লেক্স থেকে আমার এত কালেকশন হয়েছে ভাই এই কালেকশন ফিগার দাঁড় করাতে পেরেছে এই ফুটফলস নাম্বার ফুটফলস নাম্বার জানিয়ে দেওয়া হলো কালেকশন নাম্বার জানিয়ে দেওয়া হলো অনেকদিন আগে আমরা ফুটফলস নাম্বার জানতে পেরেছিলাম দু লাখ তিরিশ হাজার মতন সামথিং সেটাও ট্রোল এটা আমাদেরকে জানিয়েছিল তো সেই আপডেটগুলো সেই কালেকশনগুলো ওয়াই দেভ এন্টারটেনমেন্ট এর টিম বা বাকি টিমরা যারা জানানো হচ্ছে না দেখো আমি দেবদাকে চূড়ান্ত ভালোবাসি বিঙা দেব ফ্যান আমি একটাই কথা বলছি দেবদা এবার আমার আমি জানি আমার ভিডিওটা পৌঁছচ্ছে কিনা দেবদার কাছে বা যদি টিমের কারোর কাছে প্লিজ আপডেটটা দাও যে কত কালেকশন এতদিনে করেছে বা কত কালেকশন এ করেছে বাট এই ফিগারটা কিন্তু জানানো উচিত আমি একটা মানে তুমি একটা একটা তোমার ড্রিম প্রজেক্ট এটা এত বড় একটা ছবি দেবদার তুমি যদি এটার কোনো আপডেট না দাও তাহলে এটাকে নিয়ে নানান জলঘোলা চিরকাল হতে থাকবে তুমি একটা ইন্টারভিউতে এসে কথা বলবে তাও লোকে মানবে না কিন্তু তুমি যদি একটা অফিসিয়াল ফিগার করে দাও একটা পোস্ট করে দাও লোককে মানতে বাধ্য হবে লোকে লোকে বলবে যে হ্যাঁ দিস ইজ দ্য অফিসিয়াল ফিগার এবং সেটা তুমি ব্রেকডাউন করে দাও না যে এত এত এই যে এখানে হয়েছে সেটা কম হোক বেশি হোক যাই হোক সেটা যেন লোকের সামনে আসে বাকিরা সবাই জানিয়েছে সেটা রক্তবীজের টিম জানিয়েছে তারা বাঘা মানে দশম অবতারের টিম জানিয়েছে শুধুমাত্র বাঘাযুদিন বাদ দিয়ে মিতিন মাসেও কাইন্ড অফ জানিয়েই দেবে হয়তো আর কয়েকদিনের ভিতরে তো আমার এটাই বক্তব্য যে প্লিজ যেন জানানো হয় যাই হচ্ছে সেটা জানানো হয় তাহলে ফ্যান্সদেরকে এত ঝামেলায় পড়তে হয় না এই ফ্যান ক্লাবগুলোকে এরকম নিজেদের ভিতর থেকে এরকম করে 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 করতে হয় না এরা এরা যেটা দিয়েছে আমি আমি বিলিভ করি আমি পাঁচ কোটি প্লাস কালেকশন হয়েছে এটা তো একদম কনফার্ম টু কনফার্মড সেটা শুধু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের শিলমোহর পড়া বাকি যে দেবদা একটা ছবি করলেন এত বড় একটা ছবি করলেন তারপরে দেবদা প্রধানের নিয়ে বিজি হয়ে গেলেন সেটা আমার মনে হয় একটুখানি একটুখানি বিরত রেখে আমার মনে হয় দেবদার এবার উচিত একটুখানি একটুখানি ব্যাপারটা থেকে বেরিয়ে কতক্ষণ লাগে একটা পোস্ট করতে বা একটা আপডেট দিতে জাস্ট আপডেটটা দিয়ে দিক দেবদা তো এমনিই আপডেট কিং দেবদা তো চিরকাল দেবদাকে নিয়ে কথা হয় কোনোদিন দেবদা সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যান না ছিটকে যান না এই জিনিসটা হয় না রোজই দেবদাকে নিয়ে কোনো 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 খবর থাকে তো আমার বক্তব্য হচ্ছে দেবদা যেন আপডেটটা দেয় এবার বক্স অফিসের আপডেটটা দেয় বাস দ্যাট সেট দেখবে সব কিছু বন্ধ হয়ে যাবে সব কিছু চেপে যাবে শুধু ফুটফলস আর জে বক্স অফিস কালেকশন কারণ ফুটফলসের সাথে বক্স অফিস কালেকশনকে মানে কী বলবো ডিভাইডেড করলেই বেরিয়ে যাবে যে কত টাকা টিকিট প্রাইস গিয়েছে এবং সেটা যদি ভ্যালিড হয় তাহলে আর কারোর মুখে কোনো কথা থাকবে না পুরো জি পাটকে যাবে তোমাদের আর কি মতামত ব্যাপারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই